নমস্কার বন্ধুরা নিউজ তিনশো পঁয়ষট্টি চ্যানেলে আপনাদের স্বাগত অ্যালকেমিস্ট কোম্পানিতে টাকা রাখা প্রতারিতদের গত পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে অনলাইনে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি এসপি তালুকদার কমিটি আগের থেকেই ওয়েবসাইটে উপযুক্ত প্রাপকদের নাম দিয়ে দিয়েছে কমিটির ওয়েবসাইটটি হলো ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট জাস্টিস তালুকদার ডট কম উপযুক্ত প্রাপকদের প্রয়োজনীয় নথিপত্র ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে অনলাইন ভেরিফিকেশনের জন্য সেই সব নথিপত্রের প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর যথাযথ বলে বিবেচিত হলে তবেই অনলাইনে টাকা ফেরত দেওয়া হচ্ছে প্রথমে জেনে নেওয়া দরকার এই উপযুক্ত প্রাপক কারা অ্যালকেমিস্ট কোম্পানিতে বিনিয়োগকারী সকল নিবেশকরাই কি উপযুক্ত নয় এই অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে কিসের ভিত্তিতে এই উপযুক্ত প্রাপকের নামের লিস্ট তৈরি হয়েছে বিস্তারিত জানার আগে বন্ধু আপনার কাছে অনুরোধ এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন চলুন জেনে নেওয়া যাক অ্যালকেমিস্ট কোম্পানি যখন নিবেশকদের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয় তখন প্রতারিত বিনিয়োগকারীদের নিয়ে গঠিত একটি সংগঠন ইনভেস্টর অফ অ্যাসোসিয়েশন অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ পরবর্তীতে যার নাম হয় পানিয়াটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডিপ্রাইভ পিপল এই অ্যালকেমিস্ট গোষ্ঠীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে দু সালের জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শ্রী জয়মাল্য বাগচি ও শ্রী অনিরুদ্ধ বসুর বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলা শুরু হয় কেস নাম্বার ডাব্লিউপি ওয়ান পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েকটি সংগঠন ও বিভিন্ন ক্যান পার্টি এই কেস নাম্বারের নিচে যুক্ত হয় চার সেপ্টেম্বর দু এই সংগঠনের পক্ষ থেকে কোম্পানির বিরুদ্ধে সিবিআই তদন্ত দাবি করা হয় এই পরিপ্রেক্ষিতে কোম্পানির আইনজীবী হাইকোর্টে জানায় যে যে সকল বিনিয়োগকারীদের টাকা ম্যাচিওর করে গেছে তাদের ম্যাচিউরিটি মূল্যের অর্থ দেওয়া হবে এবং যাদের ম্যাচিওর করেনি অর্থাৎ প্রি ম্যাচিওর তাদের ক্ষেত্রে প্রিন্সিপাল দেওয়া হবে একুশে নভেম্বর দু সালে হাইকোর্ট রায় দেয় বিনিয়োগকারীদের একটি লিস্ট জমা দিতে হবে সেই লিস্টের ভিত্তিতে সিনিয়রিটি অফ ম্যাচিউরিটি ঠিক করা হবে এবং সেইভাবেই পেমেন্ট করা হবে একটি ডেডলাইন ঠিক করে দেওয়া হয় সেটি হল তিরিশে নভেম্বর দু হাজার সতেরো অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে যারা জমা করেছে এবং এই জমা করা ক্লেমের মধ্যে যাদের ম্যাচুরিটি আঠাশ দুই আঠেরোতে হয়ে গেছে তাদের নামের একটি লিস্ট তৈরি করা হয় এই নামের লিস্টটি হল উপযুক্ত প্রাপকদের নামের লিস্ট সুতরাং অ্যালকিমিস্টে বিনিয়োগকারী সকল ইনভেস্টাররাই কিন্তু এখানে টাকা পাচ্ছেন না এই লিস্টে ছিয়াত্তর হাজার সার্টিফিকেটের ইনভেস্টারদের নাম আছে যদিও হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই তালুকদার কমিটি বিনিয়োগকারীদের টাকা ফেরতের ক্ষেত্রে সিনিয়রিটি অফ ম্যাচরিটির নির্দেশ না মেনে দশ হাজার টাকা পর্যন্ত অর্থ বিনিয়োগকারীদের ফেরত দেয় ড্রাফটের মাধ্যমে এই পেমেন্ট প্রক্রিয়ার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয় তাদের বক্তব্য ছিল হাইকোর্টের নির্দেশিত সিনিয়রিটি অব ম্যাচুরিটি মেনে পেমেন্ট করতে হবে হাইকোর্ট সংগঠনের বক্তব্য শুনে আবার কমিটিকে নির্দেশ দেয় সিনিয়রিটি অব ম্যাচিউরিটিকে মান্যতা দিতে মোট ছশো আটান্ন জন বিনিয়োগকারী চুরানব্বই লক্ষ সাতাশি হাজার টাকা ফেরত পান ড্রাফটের মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে সেবির বাজেয়াপ্ত করা ২৬ কোটি টাকা তালুকদার কমিটির ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা পড়ে এই টাকা বিনিয়োগকারীদের ফিরিয়ে দিতে কমিটি নিজের ওয়েবসাইটে এই ছিয়াত্তর হাজার সার্টিফিকেটের নামের লিস্ট আপলোড করে দেয় এবং সেই সার্টিফিকেটে সাপেক্ষে উপযুক্ত প্রমাণ দিতে বলা হয় যার পরিপ্রেক্ষিতে পাঁচই ডিসেম্বর থেকে কোম্পানি পেমেন্ট শুরু করে যদিও এক্ষেত্রেও তালুকদার কমিটি হাইকোর্টে নির্দেশ অমান্য করে পেমেন্ট শুরু করেছে অর্থাৎ সিনিয়রিটি অফ ম্যাচুরিটি নির্দেশ অমান্য করে দশ হাজার টাকা পর্যন্ত অর্থ প্রাপকদের পেমেন্ট দেওয়া শুরু করেছে কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে পানিয়াটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডিপ্রাইভ পিপলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয় তাদের বক্তব্য এই পেমেন্টের বিষয়ে কমিটির নোটিফিকেশন দেওয়ার কথা ছিল কিন্তু কোনোরূপ নোটিফিকেশান ছাড়াই এই পেমেন্ট চালু করা হয় কোম্পানি হাইকোর্টে জানিয়েছিল ম্যাচুরিটিতে ম্যাচুরিটির অর্থ দেওয়া হবে কিন্তু কমিটি এক্ষেত্রে ম্যাচুরিটির অর্থ না দিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ যেটা বিনিয়োগকারী বিনিয়োগ করেছিল সেটাই প্রদান করছে তাদের আরও বক্তব্য কমিটির ওয়েবসাইটে টেকনিক্যালি প্রচুর ভুল রয়েছে যেমন কোনো কোনো একটি সার্টিফিকেটে যে নাম থাকার কথা তা না হয়ে অন্য কোনো ব্যক্তির নাম আছে অ্যাড্রেসের কোনো ঠিক ঠিকানা নেই একজনের যদি একাধিক সার্টিফিকেট এই ছিয়াত্তর হাজার লিস্টে থাকে তাহলে একসাথে আপলোড করা যাচ্ছে না অনেক ক্ষেত্রে ম্যাচুরিটি হয়ে যাওয়ায় সেই সার্টিফিকেট কোম্পানিতে জমা করা হয়েছিল সেই জমা করার প্রমাণপত্র আপলোড করা যাচ্ছে না আপলোড করা গেলেও তা কমিটি রিজেক্ট করে দিচ্ছে হাইকোর্ট অনুমোদিত ছিয়াত্তর হাজার সার্টিফিকেটের তালিকায় নাম আছে অথচ কমিটির ওয়েবসাইটে সার্চ করলে নট ফাউন্ড দেখাচ্ছে বেশ কয়েকটি ব্যাংক যেমন ইউবিআই ব্যাঙ্ক অফ বরোদা ইন্ডিয়ান ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংকের ডিটেলস আপলোড করা যাচ্ছে না বিভিন্ন সময় কোম্পানি ম্যাচুরিটি চেক দিয়েছিল সেগুলিকেও গ্রাহ্য করা হচ্ছে না ক্যান্সেলের কারণ হিসাবে বলা হচ্ছে ডিউ টু অরিজিনাল সার্টিফিকেট আর নট ফাউন্ড অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেট এক্ষেত্রে পাওয়া যাচ্ছে না সংগঠনের বক্তব্য ওয়েবসাইটে কিভাবে এই ফর্মটি ফিল করতে হবে তার নির্দিষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়নি অথচ পেমেন্ট চালু করা হয়ে গেল যারা পেমেন্ট পাচ্ছে তারা কি এই ছিয়াত্তর হাজার লিস্টে আছে কিভাবে সেটা জানা সম্ভব নাকি কোনো বিশেষ ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে কেন বারবার এই কমিটি হাইকোর্টের নির্দেশ অমান্য করছে এই বিষয় সংগঠনের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে এবং বৃহত্তর আন্দোলনের পথে এগোতে চাইছে সংগঠন